ক্রিকেট উদ্বোধনী ম্যাচে কানাডাকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইন্ডিয়া ও পাকিস্তানকে রাখলেন যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায় সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় কে রয়েছেন এগিয়ে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম জার্সি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাকে স্বাগতম আজ দোসরা জুন রবিবার দোসরা জুন রবিবার দুই হাজার চব্বিশ টি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছিল কানাডা আর এই ম্যাচে চোদ্দ বল হাতে থাকতে সাত উইকেটের বড় ব্যবধানে কানাডাকে হারিয়েছেন যুক্তরাষ্ট্র আজকের ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যারন জনস চল্লিশ বলে তিরানব্বই রানের এক বিধ্বংসী ইনিংস খেলে আজকের ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অ্যারন জনস তো টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বমোট পঞ্চান্নটি ম্যাচ অনুষ্ঠিত হবে পঞ্চান্নটি ম্যাচের মাঝে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে প্রথম ম্যাচ শেষ হয়েছে প্রথম ম্যাচ শেষ চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায় এরপর সর্বোচ্চ রান সংগ্রহ সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখবো সেই সাথে দেখে নেব আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে বা পরবর্তী ম্যাচ কাদের রয়েছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো যেহেতু যুক্তরাষ্ট্র কানাডা গ্রুপ এতে অবস্থান করছে তাই প্রথমে গ্রুপ এর পয়েন্ট টেবিল টা দেখবো তো আপনার প্রথম ম্যাচ ছে দুই হাজার চব্বিশ টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রথম শেষে গ্রুপ এতে পয়েন্ট টেবিল এর পাঁচ নাম্বারে অবস্থান করছে পাকিস্তান পাকিস্তান এখনো কোনো ম্যাচ খেলেনি যার কারণে তাদের কোনো পয়েন্টও নেই নিট রান ডেটো নেই কোনো কিছুই নেই এরপর চার নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডও এখনো কোনো ম্যাচ খেলেনি তিন নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া ইন্ডিয়াও এখনো কোনো ম্যাচ খেলেনি দুই নম্বরে অবস্থান করছে কানাডা

তো গ্রুপ এতে কিন্তু আপনার যুক্তরাষ্ট্র কানাডার পাশাপাশি ইন্ডিয়া আয়ারল্যান্ড ও পাকিস্তানও রয়েছে তো আজকের অনেকটা হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে একশো রান করেছিল প্রথম ইনিংসে কানাডা এবং একশো পঁচানব্বই রান টেস করতে গিয়ে একশো রান সংগ্রহ করে ফেলেছে কিন্তু যুক্তরাষ্ট্র যাই হোক টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা কিন্তু হাই স্কোরিং হয়েছে এবং অনেকটাই টান টান উত্তেজনা হয়েছে দর্শক কিন্তু ম্যাচটা উপভোগ করেছে যাই হোক এখন দেখে গ্রুপ বি তে কার অবস্থান তো আমরা কিন্তু প্রতিটি ম্যাচ শেষে চারটি গ্রুপের প্রতিটি দলেরই আমরা পয়েন্ট টেবিলের অবস্থান আপনাদেরকে জানিয়ে দেবো তো যেহেতু আজকে শুধুমাত্র গ্রুপ এর ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে আপনাদেরকে এখন জানিয়ে দেয় গ্রুপ বি কার অবস্থান করছে তো গ্রুপ বি তে অবস্থান করছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নামিবিয়া ওমান ও স্কটল্যান্ড এরপর গ্রুপ সি তে অবস্থান করছে আফগানিস্তান নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি উগান্ডা ও ওয়েস্ট ইন্ডিজ এরপর গ্রুপ ডি তে অবস্থান করছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেপাল ও তো এই ছিল প্রথম ম্যাচ শেষে চারটি গ্রুপে দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান তো আপনাদেরকে জানিয়ে দেয় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিশিয়াল ডিজাইনের প্লেয়ার অ্যাডিশনের ফেব্রিক্সে তৈরি জার্সি যদি আপনারা পেতে চান অবশ্যই যোগাযোগ করুন জার্সি ফর ইউতে জার্সি ফর ইউ আপনাদেরকে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সে জার্সি প্রস্তুত করে দেবে এবার দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে তাই জার্সি ফরিউ থেকে আপনারা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার অ্যাডিশনের ফেব্রিক্সে তৈরি জার্সি পেতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চলুন এখন দেখে নেই পরবর্তী ম্যাচ কাদের রয়েছে তো আজকে দোসরা জুন কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের দুটি ম্যাচ রয়েছে যেখানে প্রথম ম্যাচে কিন্তু কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্র মাঠে নেমেছিল ভোর ছয়টা তিরিশ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচই রয়েছে বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিটে এ ম্যাচে আপনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে পাপ নিউগিনি ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিটে তো ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচটি শেষ হলে আপনাদেরকে আবারও পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এভাবে প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট জানিয়ে দেবো আমরা ওয়াই স্পোর্টস আপডেট চ্যানেলে তাই টি টোয়েন্টি বিশ্বকাপের আপডেট পেতে আমাদের পাশেই থাকবেন সবসময় আমরা আছি আপনাদের সাথে তো চলুন এখন দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা যেখানে আমরা প্রথমে দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের সেরা পাঁচজনের তালিকা তো এই সেরা পাঁচজনের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছে কানাডার ব্যাটসম্যান শ্রেয়াস মোভা এক ম্যাচে রান করেছেন বত্রিশ চার নম্বরে অবস্থান করছে কানাডার ব্যাটসম্যান নিকোলাস কীর্টন নিকোলাস কীর্টন এক ম্যাচে রান করেছেন একান্ন এরপর তিন নম্বরে অবস্থান করছে কানাডার ব্যাটসম্যান তার নাম হলো নাভনীত ধালিওয়াল নাফনি ধালিওয়াল এক মাসে রান করেছেন একষট্টি দুই নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস অ্যান্ড্রিস গাউস এক মাসে রান করেছেন পঁয়ষট্টি এরপর এক নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যারন জনস অ্যারন জনস এক মাসে রান করেছেন চোরানব্বই তো চোরানব্বই রান করে বর্তমানে প্রথম ম্যাচে এসে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় এক নম্বরে অ্যারন জন্স অবস্থান করছে চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকা যেখানে ছয় জনের অবস্থান রয়েছে প্রত্যেককেই একটি করে উইকেট পেয়েছে তো প্রত্যেকের নাম বলে দিচ্ছি এবং তাদের পারফরমেন্সটাও বলে দেওয়ার চেষ্টা করছি ছয় নম্বরে অবস্থান করছে কানাডার বোলার নিখিল দত্ত নিখিল দত্ত এক ম্যাচে উইকেট পেয়েছেন একটি এরপর পাঁচ নম্বরে অবস্থান করছে কালিম সানা কালিম সানা এক ম্যাচে উইকেট পেয়েছেন একটি চার নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বোলার হার্মিত সিং হার্মিত সিং এক ম্যাচে উইকেট পেয়েছেন একটি এরপর তিন নম্বরে অবস্থান করছে কানাডার বোলার দিলিওন অন হাইলিগার দিলিওন হাইলিগার তিনি এক মাসে উইকেট পেয়েছেন একটি এরপর দুই নম্বর অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বোলার করি অ্যান্ডারসন করি অ্যান্ডারসন এক মাসে উইকেট পেয়েছেন একটি এরপর এক নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বোলার আলি খান আলি খানও এক মাসে উইকেট পেয়েছেন একটি তো এই ছিল কিন্তু আপনার সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকা সেই সাথে আপনাদেরকে তার আগে জেনে দিয়েছি সর্বোচ্চ রান সংগ্রহের তালিকা তো এইভাবেই কিন্তু প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে স্বর সর্বশেষ আপডেট জেনে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট সবার আগে পেতে আপনাদেরকে আরও জানিয়ে দেয় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার অ্যাডিশনাল ফেব্রিক্সে তৈরি জার্সি পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন জার্সি ফরিউতে জার্সি ফরউ আপনাদেরকে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সে জার্সি প্রস্তুত করে দেবে এছাড়াও আসন্ন কোপা আমেরিকা দু হাজার চব্বিশ কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিও পেয়ে যাবেন আপনারা জার্সি ফরিউতে তাই তো টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কোপা আমেরিকা সহ যে কোনো ইভেন্টের জার্সি পেতে হলে অবশ্যই আপনারা জার্সি ফরুয়ের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আপনাদের এলাকায় যদি কোনো ক্রিকেট ফুটবল বা যে কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সেখানে যদি আপনাদের জার্সি বানানোর প্রয়োজন হয় কাস্টমাইজড ডিজাইনে আপনার পছন্দের ডিজাইনে খেলোয়াড়ের নাম জার্সি নামবার পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন জার্সি ফরুতে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সের জার্সি প্রস্তুত করে দেবে আপনাকে জার্সি ফরিউ এবং সারা দেশে হোম ডেলিভারি তো থাকছেই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম